নিজের মাকে বাস দিয়ে পিটিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করলো এক যুবক। অভিযুক্ত যুবকের নাম সুকান্ত বিশ্বাস। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ভীমপুরের মধ্যপাড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক ভীমপুর থানায় সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত ছিলেন। মানসিক ভারসাম্যহীন হওয়ায় বর্তমানে কর্মহীন সে। রবিবার রাতে নেশা করার জন্য মায়ের কাছে টাকা চায়। প্রাথমিকভাবে জানা যায়, টাকা দিতে রাজি না হওয়ায় ওই যুবক মা যমুনা বিশ্বাসকে প্রথমে বাস দিয়ে মারার পর ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে আশারনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যায়। সেখান থেকে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হসপিটালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয়। তারপর থেকে অভিযুক্ত সুকান্ত বিশ্বাস পলাতক। তাকে আজ সকালে পুলিশ আটক করেছে। তার বাবা বলেন, তার ছেলে মানসিক ভারসাম্যহীন হওয়ায় তার চিকিৎসা চলছে। প্রতিবেশীদের পক্ষ থেকে খবর, ছেলেটি মানসিক ভারসাম্যহীন বলেই তার দীর্ঘদিন ট্রিটমেন্ট চলছে। তবে জানা গেছে, তার সিগারেটের নেশা ছিল। আমি তো বাড়ি ছিলাম না, আমি ছিলাম বাজারে চার দোকানে। চার দোকানে শুনলাম কম মেরেছে তোমার ছেলে। আমি আমার সঙ্গে ছুটতে আসলাম, এদিকে যে কোনো পড়ে আসে তোমার হয়তো ঘরে পেরিয়ে পড়ে আসে। কেউ এখানে কারোর কাছে কেউ নেই। আমি এসে গান সাদি গলায় বেঁধে রক্ত সামান যায় না, রক্ত বেরিয়ে গিয়েছে। সেই অবস্থায় তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে যাওয়া মনে করছিলাম। সে হাসপাতাল যাওয়ার আগে উনি ওখানে এসে কে মানে কাকে মারলো? আমার স্ত্রীকে। কে মারলো? আমার ছেলে মেরেছে। আমার ছেলের মাথার বিবেক। ছেলের নাম কি ছিল? ছেলের নাম সুকান্ত বিশ্বাস। ও সিভিক পুলিশ কাজ করত, বিএফআর ছেলে। ওই এজেন্টকালীন ওই মাথায় কীভাবে কী হলো আমি চিকিৎসা করি বহরমপুর, ব্যারাকপুর, বেতুয়া, কলকাতা, কৃষ্ণনগর সব জায়গায় দেখি। আমার ছেলেকে ভালোই করতাম না। ওই আস্তে আস্তে ঘুরি ঘুরি বেড়াই, ওই তার নামে পোহা দিই, একটা সিগার কিনে খেলো, একটা চা খেলো, বাড়ি আসলো, বাড়ি সে দিকে ভাত খেলো, আবার ঘুরে ঘুরে বেড়ালো। ভাত ঘুম কিন্তু মায়ের সঙ্গে কোনো কথা কাটাকাটি গণ্ডগোল ছিল? মার সঙ্গে কোনো কথা কাটাকাটি হয় না, কোনোদিনই হয় না। ওই মা বলবে, মা ভাত দিয়ে ভাত দিল, বললো যে আমি পোহা দিয়ে পোহা দিল, এই তাছাড়া কথা কাটা কাটা হবে। মা তো গাড়ি শুয়ে শুয়ে হবে, কথা কাটা কাটা হবে। নেশা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে কোনো কিছু ছিল না? নেশা সংক্রান্ত কোনো নেই। ওর বন্ধু বান্ধবের কাছে আমি জিজ্ঞেস করেছি বা সবার কাছে জিজ্ঞেস করেছি, কোনো নেশাকরণ থাকে না। ওই শিকার বিয়া খেত আর চা খেত, তাছাড়া ওই যে গাঁজা আফিম এসব সব সব কোনোদিনই দেখিনি। ও পুলিশ কাজ করতো তো কোনোদিনই বসে দেখিনি। আর ও বন্ধু বান্ধব এখন পুলিশ কাজ করতো, তার বন্ধু বান্ধবরা দেখ বলতো এই শিকার বিড়ি খাবি, তারপর তাও খেতে তাও খেতে না, এ তালিকায় শিকার বিড়ি খেত। মানে এখনও আর সিভিকে নেই? এখন আর সিভিকে ওই ছাঁড় থেকে বাদ দিয়ে দিয়েছে। সিভিক থাকবে কী করে? এখন বাদ দিয়েছে, বাদ দিয়ে রেখেছে। বললো দারোগা বাবু বললো যে তোমাকে ছেলেকে সারো, ছেলে নিয়ে এসো, আবার সে আবার জয়েন করাবো, কোনো অসুবিধা নেই। তোমার ছেলে জায়গাটা খালি থাকবে, অন্য কাউকে ঢুকাবো না আমি ওখানে। তা তোমার ছেলেটা ভালো করে নিয়ে এসো, চিকিৎসা করে ভালোভাবে ডাক্তার দেখিয়ে। আমি বহু জায়গায় দেখি সে হলোই না। কৃষ্ণনগর, কলকাতা বলো, কলকাতা, বহরমপুর, ব্যারাকপুর, বেথুয়ায় সব দেখি কোনো কিছু করতে আসেনি। এই এদানকালে এই আর দিন দিন সাতার আগে মনে করছি যে আর হবে না কোনো জায়গায়, একেবারে আমি চেন্নাই নিয়ে যাবো। চেন্নাই নিয়ে গিয়ে দেখি আসি কী বলে, ডাক্তার চেকআপ করি, দেখি তারপরে। কালকে কি ছেলেকে পুলিশ আটক করেছে? পুলিশে তো ওই মার্ডার করার পর পুরো ও তো বাড়ি ছিল না, ও তো বাড়ি ছিল না, ও তো চলে গিয়েছিল, মার্ডার করে চলে গিয়েছিল পালিয়ে। সে তো ভালো ছিল, আমরা তো ভালোই জানতাম যে মেনটা একটু ইয়ে হয়েছে আমার বাড়ির পাশের গ্রামে, কিন্তু তাহলে জানতাম ঘুরে বেড়াচ্ছে। বাবাকে বলতাম সিভিকে চাকরি করতো, এই ধরনের ছেড়ে দিল, দিয়ে বাড়িতেই আসে, বাজারে যায় আসে, কিন্তু কাজকর্ম কিছু করতো না। কালকের এই ঘটনাটা কী মনে হচ্ছে? আমি জানি আমার বাড়ি তো পাশে গেলাম, আমি তো এখনই এই শুনি এলাম যে এরা হয়ে গেছে, তাই দেখে আসি দিনে। তো আগে ওকে গন্ডগোল শুনেছেন কোনোদিন? গন্ডগোল আমি তো একটু আগে ফোন করলাম, আমার কাছে বললো বাবা ব্যাঙ্গালোরে নিয়ে যাবে, তো দাদার কদিন পরে আমি নিয়ে যাবো বাড়ি রে। আমি তো আধ ঘন্টা হয়নি ওই বাবার সঙ্গে ফোনে কথা বললাম, বললো এখানে সারছে না, আমি যা হয় জমি বিক্রি করে ব্যাঙ্গালোরে নিয়ে যাবো।
আমি তো আধ ঘন্টা আগে বাবার সঙ্গে কথা বললাম, বেঙ্গালোরে যাব, এখানে সাজছে না বলে। এখন কি চাচ্ছেন? আমি আর কি যাব না, পুলিশে যা করে তাই করুক। আপনার নাম দিদি? নদিয়া থেকে রজত সেনের রিপোর্ট, চ্যানেল 24/7।